তৈরি পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি দিতে প্রস্তুত শিল্প মালিকরা। এজন্য ক্রেতাদের কাছে বাড়তি অর্থ দাবি করছেন তারা, মিলছে আশ্বাসও। শিল্প মালিকদের আশা, ক্রেতাদের সহযোগিতা পেলে মজুরি বৃদ্ধির বাড়তি খরচের ধকল কাটিয়ে উঠতে পারবেন তারা। আর বিশ্লেষকরা বলছেন, ক্রেতাদের কাছ থেকে সুবিধা পেতে হলে দর কষাকষির সক্ষমতা বাড়াতে হবে। শ্রম আইন অনুযায়ী 5 বছর পর তৈরি পোশাক খাতে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো করা হয়। সে অনুযায়ী গত 7 নভেম্বর আগামী 5 বছরের জন্য এই খাতে ন্যূনতম মজুরি 4,500 টাকা বাড়িয়ে 12,500 টাকা নির্ধারণ করা হয়। এরই মধ্যে খসড়া গেজেট প্রকাশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। চূড়ান্ত গেজেট প্রকাশের পর ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে নতুন এই মজুরি কাঠামো। বাড়তি মজুরির ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে ক্রেতাদের সাথে দর কষাকষি করছেন শিল্প মালিকরা। আমাদের যেই রেগুলার ক্রেতা আছে তাদেরকেও আমরা বলেছি যে ভাই, তোমরা আগে যেই জিনিসটা 1 টাকাতে কিনতে, এখন তো সব কিছুই পরিস্থিতি বেড়ে যাচ্ছে ওয়ার্ল্ডে, হ্যাঁ সব কিছুই তো আমাদেরও, তোমাদের তো আগে যেই দামে তোমরা জামা কাপড় কিনতা ওই দামে তো এখন আমাদের তো দিতে পারবো না, তো আমাদেরকে ওইদিকে দিতে হবে। তারাও এই ব্যাপারে পজিটিভ, তারাও এই ব্যাপারে অ্যাডজাস্টমেন্ট অবশ্যই করবে। 90 Hz রিফ্রেশ রেট, 8 GB র্যাপিড মেমোরি, পারফরম্যান্স সেরা স্টাইলে করা Next G N70। বিশ্লেষকরা বলছেন, এই শিল্পে বৈশ্বিক অংশগ্রহণ যত বাড়বে ক্রেতাদের সাথে দর কষাকষির সক্ষমতাও তত বাড়বে। রপ্তানি কারক তাদের কিছুটা হলেও পাওয়ার বাড়ছে, যে তাদের বায়ারকে বলা যে ভাই এখন কিছু দাম বাড়িয়ে দেওয়া, আমাদের এখানে অনেক বিনিয়োগ হয়েছে, এই নেগোসিয়েশন ক্যাপাসিটি কিন্তু তাদের আস্তে আস্তে বাড়ছে। এটা যতই বেশি শেয়ার হবে, এবং আশা করা যাচ্ছে যে 9-10% শেয়ার কিন্তু আগামী 3-4 বছরে হয়ে যাবে, কারণ চায়না থেকে অনেক অর্ডার বেরিয়ে যাচ্ছে। এজন্য সরকার, বিজিএমইএ এবং শিল্প মালিক একসাথে কাজ করতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।